মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সোমবার, তো যেমনটা জানো আজকে সোমবার সকালবেলা মার্কেট বসে, আগের দিনই বলেছিলাম। তো এখন 8:30 বাজে, অলরেডি দেরি হয়ে গেছে। তো যাব মার্কেটে আর কিছু বাজার করবো যদি পারি। অন্ধকার আসছে একটা, প্রচন্ড গরম, বাপরে বাপ। আর আজকে দেরি করে গেছে, এই সময় তো জমি হয়ে যাচ্ছে, দেরি একটু জল ভরার মধ্যে, তো দেরি করে গেছে বলে পুরো রোদটা পেয়েছি আর অসুবিধা হয়েছে। আর অনেক একটু শুয়ে থাকি, আবার 8টা এই করতে করতে 8:30 উঠেছি, উঠে 9টার সময় গেছে, 9টার সময় চড়া রোদ, পুরো মানে সাংঘাতিক অবস্থা। তাও যেতে হবে, কিছু তো করার নেই, কারণ সপ্তাহে একবারই বসে এখানে বাজার নিয়ে। তো গেছি বাজার নিয়ে এসেছি, অনেক কিছু আমি তো তোমাদের দেখাইনি বাজার থেকে আমি কি কি কিনলাম। তো এটা হচ্ছে খরবুজা, আর এই যে তরমুজ, আম, এটা হচ্ছে কিনুয়া, অরেঞ্জ না কমলা লেবু না, সরি কমলা লেবু না, আলু নিয়েছি, আর এখানে 6 কিলো পেঁয়াজ, এটা 100 টাকা দিয়ে 6 কিলো, আর টমেটো, আর এই যে
সবজি, পটল, কারি পাতাটাকে না আমি এরকমভাবে রাখি এয়ারটাইট, যাতে জল ঢুকে নষ্ট না হয়ে যায়, ওই জন্য এরকমভাবে রাখি। আর নিয়েছি যে ধনে পাতা, পালক, পালং শাক। আর এই যে আজকে ভাবছি পালং শাক রান্না করব, রুটি করব, আর এখানে রাজমা ভিজিয়েছি। এই ফার্স্ট টাইম খাবো রাজমা, দেখি কেমন লাগে খেতে। তো রাজমা করব ভাবছি। আর শুভজিৎ এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে, আজকে ব্রেকফাস্টের দায়িত্ব শুভজিতের। কি বানাবে একটু বলো। বলো, আরে ইপি বানাবো, ইপি সাথে মশলা ইপি। আজকে হবে ইপি, মশলা ইপি। আর একটু জোরে বলো, শোনা যায় না। মশলা ইপি, ইপি। এখন বাজে দুটো, আর আজকে রান্না বান্না করিনি, দুপুরবেলা খাবো না, কারণ ব্রেকফাস্টটা এতটাই হেভি হয়ে গেছে যে রান্না করতে আর ইচ্ছা করছে না। তো দেখি রাত্রিবেলা সেটা করবো, সেটাতে অবভিয়াসলি শেয়ার করবো। আর এখন না একটু ফল কেটে দিই, শুভজিৎ বলে ফল খাবে, আর ওটাই খাবো। আর আমার এখন খাবার কোনো ইচ্ছা নেই, তো পরে যদি ইচ্ছা করে তো ফল খেয়ে নেবো। আর যেটা আছে ফলগুলো নিয়ে এসেছি আজকে সোমবার বাজারে, সেগুলোকেই কাটি কেটে, তারপরে সেগুলো কাটি কেটে শুভজিৎকে দিই।
আমটা শুভজিৎ এমন নিজে মানে নিজে যে চুজ করবে সেটা করেনি, লোক যে বিক্রি করছে তাকে দিয়েছে বা সেও দিয়েছে, এরকম এমন আম দিয়েছে দেখো পুরো পুরো ধরা যাচ্ছে না, পুরো মানে গুঁড়ো করে বুঝে এটাকে স্মুদি বানিয়ে দিলে সব থেকে বেস্ট হয়, এরকম খাওয়া যায় এরকম? আম কেটে দিয়েছি আর এখানে তরমুজ আর ফুটি thank you.